হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানে আমরা নিয়ে আসছি আমেরিকা থেকে বিভিন্ন আয়োজন। তাহলে চলুন দেখা যাক কীভাবে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ থাকছে বাংলাদেশের মিডিয়া নিয়ে একটি সাক্ষাৎকার, আরও থাকছে অভিবাসী আইনের জটিলতার সম্মুখীন একটি পরিবারের কথা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে একটি কর্মসূচিতে যোগ দিতে বিশ্বের 16টি দেশ থেকে কয়েকজন শিক্ষক এসেছিলেন এই আমেরিকায়। বাংলাদেশ থেকে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাবনাম আজিম। তার সাথে কথা বলেন আহসানুল হক। আপনি যুক্তরাষ্ট্রে এসেছেন একটি বিশেষ কর্মসূচির অংশ হিসেবে, এ সম্পর্কে একটু বলবেন। আমি এখানে এসেছি দেড় মাসের একটি প্রোগ্রামে, স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে। সুসি প্রোগ্রামের নাম, এটা হচ্ছে গেস্ট স্টাডি ইন ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট। আমি আছি হচ্ছে ওহাইও ইউনিভার্সিটির স্ক্রিপস স্কুল অফ জার্নালিজম। তো সেখানে আমরা মূলত যে কাজটা করছি, এটা 16টি দেশ থেকে আমরা 16 জন প্রফেসর এসেছি, এবং সেখানে আমাদের যে আইডিয়াগুলো আছে জার্নালিজম রিলেটেড, একই সাথে কমিউনিকেশন রিলেটেড, এবং পাশাপাশি কালচারাল এক্সচেঞ্জের যে জায়গাটা, সেটাকে উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে। আপনি যদিও শিক্ষকতা করছেন, কিন্তু পাশাপাশি আপনি বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি অনুষ্ঠান করছেন। জি। এবং সেই অনুষ্ঠানটি লাইভ, এবং সেখানে আপনি সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে টেলিফোন করছেন মানুষ, এবং সমস্যার কথা বলছেন, এবং আপনি সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। আমি যে প্রোগ্রামটি করছি তা মূলত সামাজিক সমস্যা, মানসিক সমস্যা এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে। এবং সেখানে যে বিষয়টি, আমাদের দেশে আমরা অনেক কিছু বলতে চাই না, লুকিয়ে রাখি, গোপন রাখার চেষ্টা করি, অথচ ভেতরে ভেতরে ডুকরে কাঁদি। এই জায়গা থেকে মুক্তির উদ্দেশ্য নিয়ে আমাদের প্রোগ্রামে ডিজাইন করা, এবং সেখানে আমরা চাচ্ছি, আমরা একটি বিষয়কে সিলেক্ট করি, সেই বিষয়ে আমরা কথা বলি, আমাদের একজন মনোবিজ্ঞানী থাকেন। বিষয় নির্বাচন করেন আপনারা, কিন্তু কি ধরনের বিষয় নির্বাচন করেন? তবে এগুলো মূলত নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটি প্যানেল আছে, আমরা সেই প্যানেল থেকে সিলেক্ট করি কোনগুলো বার্নিং ইস্যু বা কোন প্রবলেমগুলো আসলে আমরা ফেস করছি ইদানিংকালে। একই সাথে দর্শকের চাহিদার উপর নির্ভর করে আমরা কোন সাবজেক্টে নেব। মূলত ইদানিংকালে আরবান এরিয়াতে দেখা যাচ্ছে যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স বেড়ে যাচ্ছে, পাশাপাশি যখন নিউ মিডিয়ার চলে এলো আমাদের দেশে, নিউ মিডিয়া আমাদের ইয়াং জেনারেশনের উপর কী প্রভাব ফেলছে, কেন সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া, জি, ফেসবুকের মতো, ফেসবুক, ব্লগ, টুইটার, যারা কল করছেন তাদের বয়স কী ধরনের? যারা কিনা 30 থেকে 40 বা 45 বছরের মাঝে অবস্থান করছেন, তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলো নিয়ে তারা কথা বলতে আগ্রহী হন। এবং দেখা যায় এই গ্রুপটার মধ্যে অর্থনৈতিক দিক থেকে তারা তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছেন, অবশ্যই এডুকেটেড, এবং তাদের ইন্টারনেট অ্যাক্সেসটা খুব অ্যাভেলেবল। আপনি বাংলাদেশকে জন্মের পর থেকে আপনি শৈশব কৈশোরে যেভাবে দেখেছেন, আর আজকের বাংলাদেশ, সামাজিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের দিক থেকে কি কোনো বিবর্তন, কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? পরিবর্তন প্রতিনিয়তই ঘটছে এবং প্রতিনিয়ত ঘটবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। তবে পরিবর্তনের মাত্রা যদি কোনোভাবে আমাদেরকে আঘাতগ্রস্ত করে অথবা আমাদেরকে থমকে দেয়, তবে চিন্তার বিষয়। করছে কি? আমার কাছে মনে হয় ইদানিংকালে অবশ্যই করছে। কিভাবে? আগে আমরা বলতাম জেনারেশন গ্যাপ হচ্ছে আমাদের দাদার দাদির সাথে আমাদের বাবা মার, তারপরে আমরা, এখন তা না। ইভেন আমার থেকে 3 বছরের ছোট যে বোনটি, তার সাথেও আমার গ্যাপ হয়ে যাচ্ছে। কেন? মূলত আমি যেটা মনে করছি, এটা সম্পূর্ণ আমার নিজের পয়েন্ট অফ ভিউ, সেখান থেকে আমি দেখছি যে টেকনোলজির কারণে, মিডিয়ার প্রভাবে এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটছে। কী ধরনের মিডিয়া, টেকনোলজি? শুধুমাত্র আমি এটাকে কখনই বলবো না যে নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কারণে। মূলত যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। যখন অডিও ভিজুয়াল মিডিয়ামকে আমরা ইউজ করছি, অডিও ভিজুয়াল মিডিয়ামের পাওয়ার অনেক বেশি। সেখানে যা দেখাচ্ছে, এখন যখন আমরা গ্লোবাল ভিলেজে বাস করি, আমরা সব দেশের কালচার দেখতে পাই। আমরা যত না আমার দেশের কালচার দ্বারা প্রভাবিত হচ্ছে, তার চেয়ে অনেক বেশি প্রভাবিত হচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। আপনি কি বলতে চাইছেন যে এটা নেতিবাচক প্রভাব আসছে? নেতিবাচক তো বটেই। শাবনাম আজিম, আপনি আমাদের সময় দিলেন, আমাদের স্টুডিওতে আসলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সকলকে ধন্যবাদ। বিশ্বের দরিদ্র, উন্নয়নশীল
এমনকি অর্থনৈতিকভাবে সচ্ছল দেশগুলো থেকে স্বপ্নের দেশে আমেরিকাতে আসার ইচ্ছে লালন করে কোটি কোটি মানুষ। এদের অনেকেই আমেরিকাতে অভিবাসী হয়ে আসার পর অভিবাসী আইনের সব প্রতিকূলতা কাটিয়ে নির্বিঘ্ন জীবন কাটাচ্ছেন, আবার অনেকেই এই আইনের কিছু জটিলতার কারণে সম্মুখীন হচ্ছেন দুঃসহ জীবনের। এমনি একটি পরিবারের কথা জানাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন। 2010 পর্যন্ত 19 বছরের জানা হাকিম একটা সাধারণ ফিলিস্তিনি আমেরিকান পরিবারের মতো হাসি খুশি জীবনযাপন করেছে। পরিবারের সঙ্গে ও ব্রুকলিনে একটি ফ্ল্যাট শেয়ার করত। ওর জীবন পাল্টে যায় যখন অভিবাসন বিভাগের এজেন্টরা ওর মা ফাতিনকে গ্রেপ্তার করে ও বিতাড়িত করে। জানা ও তার বোন সাবার মনে পড়ে দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। এজেন্টরা ঘরে ঢোকে, আমি ঘুমিয়ে পড়েছিলাম যখন মা ঘরে ঢুকে বললেন, সাবা সাবা ওঠো, আমাকে ওরা নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার বোন অফিসারকে প্রশ্ন করে কি হয়েছে, তারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছে। অফিসার মাকে আশ্বস্ত করেন, চিন্তা করবেন না, আপনি শীঘ্রই বাড়ি ফিরবেন, আপনার সন্তান আছে। ইসরায়েল দখলিত পশ্চিম তটের রামাল্লায় এখন ফাতিন থাকেন। 1989 সালে পর্যটন ভিসায় তিনি বেলিজ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। অভিবাসন বিভাগ তাকে বেলিজে ফেরত পাঠিয়ে দেয়, যেখানে তিনি একজন নাগরিক। আমেরিকান সন্তানদের ফেলে যাওয়াটা তার জন্য খুবই কষ্টের ছিল। গুডবাই ব্রুকলিন, বিদায় ব্রুকলিন, গুডবাই নিউইয়র্ক, বিদায় নিউইয়র্ক, আমার সন্তানদের দেখাশোনা করো। কোনো ইসরায়েলি পরিচয়পত্র না থাকায় তিনি সবসময় ভয় থাকেন যে তাকে হয়তো বেলিজে বহিঃসমর্পণ করা হবে। আমি বুঝতে পারি নিয়মবিধি আছে এবং আপনি তা লঙ্ঘন করতে পারেন না, কিন্তু আমি মনে করি এর ব্যতিক্রম থাকা উচিত। 20 বছর পরে এখানে একটা জীবন গড়ে তোলার পর, 4 সন্তানের মা হওয়ার পর তাকে বহিষ্কার করা হলো। আমার মার প্রতি অন্যায় করা হয়েছে সেটা ভুলে যান। আমাদের ক্ষেত্রে কি হলো, আমরা কি আমেরিকান নাগরিক নই? আমাদের কি এখানে জন্ম হয়নি? আমাদের প্রতিও কি সমান আচরণ করার কথা না? আমাদের মাকে সরিয়ে নেওয়াটা কি ন্যায্য? ছেলে মেয়েদের বাবা হচ্ছেন নথিপত্র নেই সেরকম একজন অভিবাসী। তিনি বিকলাঙ্গ এবং কাজ করতে পারেন না, তাই জানা ও সাবাকে পরিবারের জন্য উপার্জন করতে হয়। তাদের স্কুলেও যেতে হয় এবং ঘরে সব দেখাশোনা করতে হয়। জানা চেষ্টা করে তার পরিবারের কাছে শুধু নিজের মনোবল দেখাতে। তারা কখনো দেখে না আমাকে ভেঙে পড়তে। আমার মনে হয় না তা তাদের দেখা উচিত, এবং আমি আশা করি তারা কখনোই তা দেখবে না, কারণ আমি চাই তারা সবসময় মনে করবে, হ্যাঁ জানা যা করছে আমাকেও তা করতে হবে। তাদের 16 বছরের ছোট ভাই মোহাম্মদের জন্য জীবন ভারী কষ্টের। ও কারো সঙ্গে মেশে না, দুঃস্বপ্ন দেখে এবং স্কুলে ভালো করছে না। কেমন আছো হামুদের? আজ স্কুল নেই? আজ মা বাবা আর শিক্ষকদের সম্মেলনের দিন। কে যাবে? ও চায় না আমরা কেউ যাই। কেন হামুদি? তার মানে তুমি নিশ্চয়ই কোনো দোষ করেছো। কে যাবে? জানা আশাবাদী যে ওর মা এখানে ফিরে আসতে পারবেন, যদিও এখন ফাতিনের জন্য যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আছে। অভিবাসন সংস্কার হয়তো তা পরিবর্তন করবে। ইতিমধ্যে জানা একটি স্থানীয় কলেজে পড়ছে এবং বড় স্বপ্ন দেখছে। আমার স্বপ্নের কারণই হচ্ছেন আমার মা। আমি আইনজীবী হতে চাই, আমি বিবাদী পক্ষের উকিল হতে চাই, কিন্তু আমি অভিবাসন বিষয়ক আইনজীবীও হতে চাই। তাই আমি কাজ করে যাচ্ছি যাতে ভবিষ্যতে শুধু আমার মাকে নয়, অন্যান্য ছেলে মেয়েদের মাকে, পরিবারকে, যে কোনো কাউকে সাহায্য করতে পারি, কারণ কারো জীবনে এটা প্রাপ্য নয়। 2012 সালে 4 লক্ষ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়। এই পরিবারের জন্য একমাত্র সান্ত্বনা হচ্ছে প্রযুক্তির ফলে তারা যে সুবিধে পাচ্ছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে এবং পশ্চিম তটের রামাল্লায় যখন সূর্য অস্ত যায়, আরেকটা দিন কেটে যায় যখন মা ও সন্তানরা বিচ্ছিন্ন। শিগুফতা নাসরিন কুইন, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। এখানে জানিয়ে রাখি, এ প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। তাছাড়া ইউটিউবের VOA বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।